হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেইন টু শিল্প সমগ্র ফাইন আর্ট ক্লাস। আজকে আবার আমাদের একটা কার্টুন সিরিজ এবং খুব ফেভারিট একটা পকিমন স্কোয়ার্টল। তোমরা সবাই যারা পকিমন দেখো তারা সবাই স্কোয়ার্টলকে চেনো। আজকে আমরা একটা ড্রয়িং করব এবং অন্যদিন আমি স্কেচ পেন দিয়ে করি, আজকে জল রং দিয়ে করব। কারণ স্কেচ পেনে আমার কাছে যে রঙগুলো রয়েছে সেগুলো এক্স্যাক্টলি স্কোয়ার্টলের গায়ের রং নয়, সুতরাং আমি জল রং ইউজ করছি এবং জল রঙে আর কি আজকে স্কোয়ার্টল আঁকছি। তোমরা ওয়াটার কালার ইউজ করতে পারো, খুব সিম্পল ড্রয়িং মেথড। ফার্স্ট অফ অল আমরা আউটলাইন ড্রয়িং করব একদম পেন্সিল দিয়ে, যেটাকে আমি শেপ ডিজাইন বলি। সেটা একটু আর্টিস্টিক ল্যাঙ্গুয়েজ বা সেই টার্ম আর কি। আর তারপরে জল রং দিয়ে সেটাকে ফিল আপ করবো এবং সব শেষে গিয়ে আমরা আউটলাইন বা বর্ডারগুলো টানবো। অন্যদিন যে প্রথমেই আমি আউটলাইন টেনে নিই সেটা আজকে প্রথমে করব না। তার কারণ হচ্ছে যে স্কেচ পেন দিয়ে আমি আউটলাইনটা টানি সেটা হচ্ছে ওয়াটার সলিউবল, সেটা জলে আর কি ছেপে যাবে যখন আমরা পরে যদি আর কি জল রং ইউজ করি। তাই রং করে নেওয়ার পর আমরা সেটাতে আউটলাইনটা আর কি দেব। এটা একটা ওয়াটার টাইপ পোকিমন এবং আমার কাছে এই তাসগুলো রয়েছে, তাসগুলো আমি কোন ছোটবেলায় কিনেছিলাম, তখন আমি আর কি পোকিমনের বিশাল ভক্ত, এখনো ভক্ত কিন্তু সেই হিসাবে আর কি দেখা হয়ে ওঠে, কিন্তু আমার আঁকতে খুব ভালো লাগবে। পরবর্তীকালে আমি আরও কয়েকটা ফেভারিট পোকিমন ক্যারেক্টার নিয়ে আসবো। তো যেমনটা দেখছি যে পেন্সিল দিয়ে আমি আউটলাইন ড্রয়িংটা জাস্ট করে নিলাম যে কোথায় কী আর কি পা, কোথায় লেজ, কোথায় মুন্ডু ইত্যাদি, এবং তারপরে জল রং দিয়ে খুব লাইট ওয়াশ দিলাম। এই লাইট ওয়াশটার পর তিনটে অ্যাকচুয়ালি লেয়ার আমি রং করছি। এই লাইট ওয়াশটার পর এটা একটা রং, এটাও সি গ্রিন একটা রং, যেটা অ্যাকচুয়ালি ব্লু, কিছুটা পরিমাণে ভিরিডিয়ান সবুজ এবং সাদা, এই তিনটি রং মিক্স করে এবং সেটাকে জল দিয়ে ভালোভাবে থিন করে নিয়ে অ্যাপ্লাই করছি। এবং এর পরে যে শেডিং পার্টটা সেটারই এটার সাথে একটুখানি ডার্ক ব্লু মিশিয়ে সেটা আর কি হবে একই রং। আমি যে কাগজের সাদাটা সেটা আর কি ছেড়ে রাখতে চাইছি না, তার কারণ অ্যাকচুয়ালি যে রিফ্লেকশনগুলো লাইটের পড়ে থাকে সেগুলো সাদা নয়, সেগুলো ওই লাইট সি গ্রিন কালারের রিফ্লেকশন। সো ভিডিওটা অ্যাজ ইউ ক্যান সি যে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি এই কারণেই, কারণ আমার মনে হচ্ছে যেন যে বড় ভিডিও দেখতে তোমাদের কোথাও একটা হয়তো সময়েরও প্রবলেম হচ্ছে বা ধৈর্য থাকছে না, তাই আমি সেটাকে একটুখানি ছোট করে নিয়েছি, যে পুরো ড্রয়িং প্রসেসটা সেটা অনেক তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছাচ্ছে। এবং আমি আমার নর্মাল যে স্কেচ বুক সেখানে আঁকছি এবং এই কাগজটা অ্যাসিড অ্যাডেড কাগজ, একটা অ্যাসিডযুক্ত, এবং ফলে জল রং খুব একটা ভালো আর কি এতে হয় না। আমি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য করছি, আর এটা মুখ্যত জল রঙের ক্লাস তো নয়, এটা কার্টুন ড্রয়িংয়ের ক্লাস, তাই আমি এই কাগজে করছি। এবং একটা জিনিস খুব ভালো যে খুব তাড়াতাড়ি আর কি জল রং এটা আর কি জলটা অ্যাবজর্ব করে নিচ্ছে, ফলে আঁকার গতিটা অনেক বেশি বেড়ে গেছে। অন্যান্য ভালো কাগজ হলে জলটা একটু শুকিয়ে যেতে কম সময় লাগে, যেটা অ্যাকচুয়ালি জল রঙে আমাদের হেল্প করে। যাই হোক, এখানে বিভিন্ন রকমের কালার আর কি ইউজ হয়েছে এবং এই জন্যেই আমি আজকে জল রং ইউজ করছি, যাতে করে আমি কালারগুলো সব নিয়ে আসতে পারি। সো তোমরা যারা আর কি কার্টুন আঁকতে চাও এবং এই ভিডিওগুলো থেকে তোমরা হেল্প পাচ্ছ, তাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি যে এই যে কার্টুন ক্যারেক্টারগুলো আমি আঁকি আমার চ্যানেলে, অন্যান্য যে কোনো কার্টুন আঁকার যে ভিডিওগুলো রয়েছে তার প্রত্যেকটারই স্টিকার আমার কাছে রয়েছে। তোমরা যদি চাও তাহলে আমাকে জানাও, আমি তোমাদেরকে স্টিকারগুলো আর কি গিফট করব। এবং তার বদলে তোমরা সাবস্ক্রাইব করবে আশা করি। যাই হোক, শেডিং পার্ট এটা, এবং শেডিং পার্টে একটুখানি ডার্ক রং দিয়ে করছি। এখানেও একটুখানি ভায়োলেট মেশানো রয়েছে ব্রাউনের সাথে, আর লাস্ট পর্যায়ে আমরা এই কালারটা দিয়ে স্কোয়ার্টলের গায়ের যে শেডিংটা সেটা দেবো। এটা একই রং, কেবল একটুখানি নীলটা মেশানো রয়েছে এর মধ্যে আগেকার রংটার সাথে, যেটা আর কি শ্যাডো পার্ট হিসেবে পড়ে রয়েছে। এবং বাকি যে নেগেটিভ স্পেসগুলো আমি সাদা অংশ শেয়ে রাখছিলাম সেগুলো সব রিফ্লেকশন আর কি, সেগুলোতে লাইট পড়ে রয়েছে। সো এই দুই ধরনের জিনিসই থাকবে। এটা আর কি একটা ডাইমেনশন দেয় যে কোনো ক্যারেক্টার, কার্টুন ক্যারেক্টারগুলোকে,
আর এই কার্টুনের আঁকার সময় আর কি এই জিনিসগুলো আমাদেরকে আর কি ভালোভাবে দেখতে হবে যে কিভাবে একটা কার্টুন ক্যারেক্টার আমরা যদি নিজেরাও নিজের মন থেকে কোনো ক্যারেক্টার আঁকতে চাই তাতেও আমরা ডাইমেনশন অ্যাড করতে পারি এরকমভাবে লাইট অ্যান্ড শ্যাডো অ্যাড করে। সো এই জিনিসগুলো একটু শেখার আছে, এগুলোই আর কি তোমাদেরকে একটু ভালোভাবে বলে দেওয়াটা এই ক্লাসের ডেমো দেওয়ার সাথে সাথে জরুরি। আর সাবটাইটেল তো রয়েছেই, যারা বাংলা বোঝেন না তাদের জন্য এটা। তবে আমি যেটা দেখছিলাম আমার ভিডিওর ম্যাক্সিমাম দর্শক বাংলাদেশের, এবং বাংলাদেশের মানুষ বাংলা যেহেতু বোঝেন তাই আমার চ্যানেলটা আর কি দেখেন, তাদেরকেও আমি বলবো যে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আমি বাংলাতেই ক্লাস নিয়ে আসবো, আমি বাংলা ভাষাতেই ক্লাস নেওয়ার উপর জোর দেবো। এবং এখন আমি যেটা করছি সেটা হচ্ছে জাস্ট লাস্ট পর্যায়ের আউটলাইন ড্রয়িং, মানে বর্ডার, যেটা কার্টুনের মেন ক্যারেক্টারিস্টিকটাকে আর কি খুব ভালোভাবে ধরে। তো এটা যদি আমি প্রথমেই করতাম তাহলে এই কালো রঙটা আর কি ছেপে যেত ওই রঙগুলোর সাথে, ফলে আমি পরে গিয়ে আর কি বর্ডারটা অ্যাড করছি। সো আমরা এই বর্ডারটা অ্যাড করে দিলেই ছবি প্রায় আমাদের শেষ হয়ে যাবে। ততক্ষণ তোমরা দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, সেটা খুব ইম্পর্টেন্ট, আমার চ্যানেলটার সাথে তোমরা থাকো। এবং পরবর্তীতে তো আমি আরও এরকম আরও কয়েকটা পোকেমন আমার ফেভারিট আছে, যেমন চারিজার্ড এবং বালবাসর ইত্যাদি, পিকাচু একটা রয়েছে আমার চ্যানেলে আগেই আমি এঁকেছিলাম, এছাড়াও আরও বেশ কিছু আছে যেগুলো আমি পরবর্তীতে আঁকবো। আর কেমন লাগলো এই স্কোয়ার্টল আঁকাটা সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও, তার সাথে এই স্টিকারটা তোমাদের চাই কি না সেটাও আমাকে জানাও, আস্ক ফর দি স্টিকার। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার বলছি। আজকের মতো এখানেই, টাটা, দেখা হবে নেক্সট এপিসোডে।